হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তুমি কি খাচ্ছ? নারকেল খাচ্ছ? আচ্ছা, তাড়াতাড়ি খাও দেখি, খাও খাও, পড়ে যাবে, খাও। ভালো খেতে বলো, ভালো খেতে। তো সুষম তো এদিকে খেলা করছে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। তো এবার দেখো, দুষ্টুমি শুরু করবে, সারা দিন কত যে দুষ্টুমি করবে তার ঠিক নেই। এই দেখো কি করছো সুষম, তুমি রান্না করছো? আচ্ছা, রান্না করে নাও, রান্না হয়ে গেলে আমাকে ডাকবে, আমি খেয়ে যাব। এদিকে দেখো, ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে, একটু প্রচুর দুষ্টুমি করছিল, দেখো ঘুমিয়ে পড়েছে। তো এদিকে একটা মতো বাজতে চলেছে, দেখো এখনও ঘুমোচ্ছে। চলো, আমার রান্না হয়ে এসেছে, ডালটা হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো কী কী রান্না হয়েছে, চাটনি হয়েছে, আর ডাঁটা, করলা, বেগুন দিয়ে ঝাল হয়েছে। তো চলো ডালটা নামিয়ে নিই। আর এদিকে রান্না হয়ে গেছে, রান্নার বাসনগুলো চলো সব ঝটপট ধুয়ে নিই। ধুয়ে সুষমকে ঘুম থেকে তুলে দেব, তুলে তারপর ওকে খাইয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। সারাদিনের এত কাজ, তার পরেও এত এনার্জি কোথা থেকে পাই বলো তো? এত, আর এত গরমও রেখেছে আজকে, প্রচুর গরম রেখেছে। এদিকে দেখো, সুষমকে খাইয়ে দাইয়ে দিয়েছি, কোথায় ঘুমোবে তা নয় ফোন দেখছে দেখো, কারণ ও এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তাই জন্য আর ঘুমোতে চাইছে না। এদিকে ওর পাপা চলে যাচ্ছে আবার দোকান, তো ফাঁকে বেরিয়ে পড়েছে। আর রোদ দেখো, একদম ফাঁকে বেরোনো যাচ্ছে না, তো রোদ। এদিকে আকাশটা দেখো, একদম পরিষ্কার নীল আকাশ, সুন্দর লাগছে। কিন্তু রোদটা দেখো, এত রোদ, গরম। এই যে সুষমা বেরিয়ে পড়েছে, ও তো আর ঢুকতেই চাইছে না বাড়িতে, দেখো বলছে আমি খেলা করবো, ওর বাবা নিয়ে যায়নি বলে রাগ হয়ে গেছে। তো এদিকে দেখো, সুষমকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেক দুষ্টুমি করার পর ঘুমিয়েছে। তো এত এনার্জি সব আমি সুষমের কাছ থেকেই পাই, কারণ ওর একটু একটু দুষ্টুমি আমাকে এনার্জি দেয়। এই যে দুধ গরম করে নিচ্ছি, আর ওই কিছুটা বাসন রয়ে গেছিলো ভাত খাওয়ার, সেইগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো, ছোলার ডাল ভিজে দিয়ে দিয়েছি, রাত্রিরে রুটি হবে আর ছোলার ডাল হবে। তো এখন দেখো ঝাঁট দেওয়া হয়নি, ওই যে সব নোংরা হয়ে রয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই পেঁয়াজ এনেছে, তো চলো পেঁয়াজগুলো আগে বেছে পরিষ্কার করে নিই। এদিকে ঝাঁট দিয়ে নেব, 7:30টা বেজে গেছে, চলো। এবার এই যে সন্ধে সন্ধে মতো হয়ে এসেছে, তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়ে এইদিকে দেখো ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। আর সুষমকে একটু মুড়ি খাই, সুষমকে খাইয়ে দেবো, আর আমিও মুড়ি খেয়ে নেব। ওই যে আমারও মুড়ি নিয়ে নিয়েছি, আর সুষমের জন্য সুজি করেছি, ওকে খাইয়ে দেবো। আমি মুড়ি খেতে ভালোবাসি।
তুমি মুড়ি খেতে ভালোবাসো? আচ্ছা, মুড়ি খাইয়ে দেবো। দেখো, ওকে খাইয়ে দিচ্ছি, আমার খাওয়া হয়ে গেছে। আর দেখো, এত দুষ্টুমি করে, ওর থেকেই আমার এনার্জি অটোমেটিক চলে আসে, এখন আর কিছু মনে হয় না। এসে থেকে থেকে দুষ্টুমিগুলো সয়ে গেছে। তো দেখো, এবার ওকে বই পড়ে নিচ্ছি খাইয়ে দাইয়ে। সারাদিন এত কাজ করার পরও ওর কাছে এলেই মনটা ফ্রি হয়ে যায়। দেখো, এবার একটু ফাঁকের দিকে যাচ্ছি, কারণ সেই নাইটিটা দিয়ে এসেছিলাম সেইটা আনতে যাব। তো দেখলাম ওরা বাড়িতে নেই আজকেও, তো চলো আবার। দেখো, চলে এসেছি, এসে রুটি করে নিচ্ছি, রুটি করে ডাল করে নেবেন। কি সুষম, কি করছো? কি নেই, হরলিক্স নেই? আমি ডিপে ঢেলে ফেলেছি তো। হ্যাঁ, এদিকে তো ডাল হয়ে গেছে, ডালের কালারটা দেখো ক্যামেরায় অন্যরকম লাগছে, আর এমনিতে অন্যরকম লাগছে। আর এদিকে দেখো, সুষমকে রুটি খাইয়ে দিচ্ছি। রাত হয়ে গেছে, কটা, 11টা মতো বাজে, ওর পাপা আসতে তবে দেখো রুটি খেতে বসেছে। আর দুজনকে রুটি দিয়ে দিয়েছি, দুজনেই খেয়ে নিচ্ছে। আর তো সুষমকে রুটি টুটি খাইয়ে আবার একটু ফাঁকে নিয়ে যাব। এই দেখো, আবারও একটু ফাঁকে ছেড়ে দিয়েছি, আর একটু ছুটোছুটি করে খেলা করে নিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব।